নমস্কার বন্ধুরা আজকে প্রচুর ম্যাচ আছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাচ যেটা থেকে শুরু করা উচিত সেটা হচ্ছে পাকিস্তান ভার্সেস সাউথ আফ্রিকার থার্ড টি টোয়েন্টি যেটা ভীষণ ভীষণ ক্রুশিয়াল সিরিজ ডিসাইডার এবং আজকে পাকিস্তান জেতার চান্স নাইনটি ফাইভ পারসেন্ট গতকাল পাকিস্তানে হারার যেটা সম্ভাবনা ছিল সেটা হিসাব অতই হেরেছে বলা যেতে পারে যে সিরিজটায় একটু রোমাঞ্চ থাকবে যদি এক এক হয়ে থাকে তাহলে সিরিজটাও একটু রোমাঞ্চকর লাগবে আর যদি সব দুটো ম্যাচে দুটোই জিতে যেত তাহলে সিরিজটা অতটা রোমাঞ্চ থাকতো না আজকে পাকিস্তান যদি প্রথমে ব্যাট করে তাহলে একশো প্লাস হবে রান আর যদি আজকে সাউথ আফ্রিকা প্রথমে ব্যাট করে এবং আমার মনে হচ্ছে আজকে হয়তো সাউথ আফ্রিকা প্রথমে ব্যাট করবে মনে হচ্ছে এবং সাউথ আফ্রিকা প্রথমে ব্যাট করে একশো কাছাকাছি একটা রান তোলার চেষ্টা করবে এবং পাকিস্তান হয়তো সেটাকে টকে যাবে হয়তো এটা আমার গেস পুরোটাই এর মধ্যে কোনো ভিত্তি নেই ওই সব আমি ওই সব বলি না বড রিপোর্ট রিপোর্ট এটা কোনো বড রিপোর্ট বলে কিছু তো হয় না তাই আমি বলতেও চাই না কিন্তু যেটা ঘটনা সেটা হচ্ছে যে এটা আমার মনে হচ্ছে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় শেষ পর্যন্ত যেটা হবে সেটা আমরা খেলার শেষেই দেখতে পাবো এবার চলে আসুন ফুটবলে ফুটবলে বন্ধু বলেছে যে একটা দাদা স্পেশাল করতে ভালো লেগেছে কথাটা আমার আমি একবার সেকেন্ড কালকে অনেক বন্ধুই আমার সঙ্গে কথা বলেছে মোহাম্মদ রুবেল বলেছে দাদা স্পেশাল করতে যে তিনটে মাল্টি দিতে সব শেষে যার যার নাম দাদা স্পেশাল তো সেটা আমি আজকে করব আচ্ছা কি কি ম্যাচ আছে সাউদাম্পটন অ্যামটন উলভামটনের ম্যাচ এটা সত্যি বলাটা একটু মুশকিল কারণ সাউদাম্পটন ঘরের মাঠে বেশ খারাপ খেলে উলভামটন এখন ভালো ফর্মে নেই তাহলে সাউথ এগিয়ে এগিয়ে না উলভামটনকে সেটার জন্যে এই ম্যাচটা ধরা উচিত না আমার মনে হয় উলভাম সাউথ আমটন একটু এগিয়ে এই ম্যাচটা মাল্টিতে ধরবেন না একদম ম্যানচেস্টার ইউনাইটেড মাল্টিতে ধরতে পারেন এটা মোটামুটি শিওর আর্সেনাল লিডস আর্সেনাল ঘরের মাঠে থাকলেও এটা একটা সুযোগ আছে লিডস হয়তো জেতা বা ড্র করার আর্সেনাল জেতার চান্স বেশি কিন্তু লিডসের ড্র বা জেতার চান্স আছে সেই এটাও মাল্টি থেকে বাদ দেবেন এভারটন ফুলাম এভারটনের জেতার চান্স আছে বেশি ঠিক আছে সব কটা ম্যাচ হয়ে গেলে আমি একটা ওই যেটা যেমন বলেছে মোহাম্মদ রুবেল ভাই যে দাদা স্পেশাল করতে আর এছাড়াও আমার সব বন্ধুরাই কথা বলেছে রতন কথা বলেছে আমার সঙ্গে রতনের সঙ্গে পার্সোনালি অনেকদিন কথা হয়নি কিন্তু হবে খুব শিগগিরই কিন্তু রতন ভিডিওতে কমেন্ট করে আর বাকি যারা আছে রনি আছে রনির সঙ্গেও কথা হয় তো যাই হোক জার্মানি বুন্দেজ লিগায় ভার্সেস কোলন ফ্র্যাঙ্কফুটের জেতার চান্স বেশি উজবার্গ ভার্সেস বলোশিয়া ম্যাগল্যানভেজ ম্যাগল্যানভেজের চান্স আছে স্পেন লালিগা গেটাফে সোসিডার্ট সোসিডার্টের চান্স আছে রিয়েল মাদ্রিদের চান্স বেশি লেভান্তে চান্স আছে ভিলারিয়াল রিয়েল আচ্ছা রোমা হ্যাঁ রোমার যেতা উচিত ক্যাগলিয়ারি আটালানটা যেটা উচিত স্যামডোরিয়া এটা টাফ ম্যাচ স্যামডোরিয়া হয়তো জিততে পারে আর ফিওরও খুবই ভালো টিম ক্রোটন আর সাসৌলো সাসৌলোর যেটা একটু চান্স আছে ইন্টারমিলান ভার্সেস ল্যাজিও ইন্টারমিলানের জেতা উচিত কিন্তু ল্যাজিওকে ফেলে দেওয়ার মতো টিম না ল্যাজিও চমক দেখায় অনেকবার আচ্ছা मोनाকো জেতা উচিত এনজার্স ভার্সেস নান্তেস নান্তেস বদা এবorte লাস্ট বাই লাস্টের আগে নরম একটা পজিশন তাহলে নান্তেসের জেতার চান্স খুবই কম এনজার্স জেতা বা এটার ড্র হতে পারে ঠিক আছে ডিজন জিততে পারে মেডস বস্ট্রোসবার্গ স্ট্রসবার্গের জেতার চান্স আছে স্টেড রেনিয়াস ভার্সেস সেন্ট এটিনে সেন্ট এটিনে আগের দিন তো ভালোই খেলছিল তবু হেরে গেছে আজকেও আজকে অ্যাওয়ে ফ্রম হোম তবে সেন্ট এটিনে আজকে জিতলেও জিততে পারে এই খেলাটাও টাফ ম্যাচ লিল আশা করি আরামসে জিতবে মার্সেই যদি যেতে মার্সাইয়ের পক্ষে ভালো ড্র করলে মার্সাইয়ের লস আছে মার্সাইয়ের জেতা উচিত আজকে অস্ট্রেলিয়ান ওপেনের একটা ম্যাচ আমি চোখের সামনে দেখতে পাচ্ছি সেইটা সেটা বলছি নোভাক জোকোভিক ভার্সেস মিলস রাউনিক অবশ্যই জোকোভিকের যেতা উচিত জোকোভিক মিলস রাউনিকের কাছে হারবে না আর ফুটবলে আমি আর সবকটা ম্যাচ একবার চোখে দেখে নিই তাহলে আমি তার মধ্যে থেকে স্পেশালটা বলব এজেড

না এই তলার দিকে গিয়ে আর লাভ নেই এইবার আমি একটা মাল্টি বানাতে চাইছি এই যে এইগুলো দেখে নিয়েছেন আমি সব ডিলিট করে দিচ্ছি ঠিক আছে ডিলিট করছি এই কারণে কি একটা স্পেশাল আমি বানাবো করতে সুবিধা হবে আর টেস্ট ম্যাচে পাকিস্তান টেস্ট ম্যাচে ইন্ডিয়া ইংল্যান্ডে ইন্ডিয়া তো জিতছেই এটা নিয়ে খুব সন্দেহ আমার মনে নেই তবে ওয়েস্ট ইন্ডিজ আর বাংলাদেশের ম্যাচটা খুব জমে গেছে ওয়েস্ট ইন্ডিজ ভালো বল করলে একশো তিপ্পান্ন রান এখনো বাংলাদেশকে করতে হবে এই পিচে বল যা স্পিন করছে বাংলাদেশ পারতেই পারে তবে কষ্ট আছে কারণ স্পিন করছে খুব পিচ ভেঙেই এসছে প্রায় বাংলাদেশের ব্যাটিং ভালো কিন্তু তিন উইকেট পড়ে যাওয়াতে বাংলাদেশ একটু চাপে পড়েছে এটাই যা ব্যাপার আজকের প্রথম আমি যেটা বলবো সেটা হচ্ছে যে উইনে বলবোটা যেহেতু আমি মাল্টি দিচ্ছি সেফ মাল্টি সেই যেটা আমি উইনে বলতেও চাইছিল সবচেয়ে সেফ মাল্টি এইটা হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানচেস্টার ইউনাইটেড এর জেতার চান্স নাইনটি ফাইভ পার্সেন্ট বলেও এটা বলছি ম্যানচেস্টার ইউনাইটেড ড্র এটা হচ্ছে সেফ এভারটন ড্র এটা হচ্ছে ভীষণ সেফ ঠিক আছে ড্র হচ্ছে ভীষণ সেফ রোমা অড্র এই চারটে দিলাম ইন্টারমিলান ল্যাজিওটাকে আমি বাদ রাখলাম কারণ ইন্টারমিটেন্ট রেজিয়োটা আমি বুঝতে পাচ্ছি না আর একটা আমি ধরতে পারতাম সেটা হচ্ছে লিল অর ড্র بس এইটাই যদি সেফ মাল্টি হিসাবে ধরেন তাহলে কিন্তু এই 4 ম্যাচ আমি ধরছি রোমাটাকে নি রোমাটা এখানে কি হয়নি রোমাটা আপনারা চাইলে ধরতে পারেন রোমা অর ড্র রোমা এই মুহূর্তে খুব দুর্দান্ত ফর্মে নেই কিন্তু তাহলে রোমাটাকে বাদ রাখুন চারটে ম্যাচ ধরুন আর আমার মন চাইছে বলে রোমাটার বারবার চলে আসছি আটালান্টার চেয়েও আমি রোমাটাকে ধরছি তবে আটালান্টারও সুযোগ আছে এটাই ধরুন অর ড্রটা ধরবে ঠিক আছে আমি ওটা খুলে ক্লিক করে আবার ফিরে আসতে হবে বলে সময় লাগবে বলে আমি ওটা ওখানে ধরি হ্যাঁ ম্যানচেস্টার ইউনাইটেড অর ড্র মানে হলো এইটা ঠিক আছে আমি খেয়াল করিনি সরি সরি ও এভারটন অর ড্র দেখবো তাই তো এভারটন অর ড্র আছে রিয়াল মাদ্রিদ অর ড্র এটা লিল অর ড্র চারটেই থাকলো এই চারটে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ রেট খুব ইচ্ছা হলে মানে খুব যদি দেখেন যে রেটটা একদম কম হচ্ছে তাহলে আর্সেনাল অর ড্রটা ধরুন এটা হলো আর একটা সেফেস্ট আর্সেনাল অর ড্র আর্সেনাল হেরে যাবে লিডস এর কাছে এটা আমি ভাবতে চাইছি না পারছিও না ভাবতে লিডস ভালো খেলছে ঠিক আছে কিন্তু লিডস আর্সেনালকে ঘরের মাঠে গিয়ে হারিয়ে ফেলবে এটা একটু শক্ত এইটা হলো আমার আজকের মাল্টি ঠিক আছে ভালো থাকুন আবার দেখা হবে